প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিকের লেখা গল্পের ছবি কাগজ টু বাস্তব ঘটনাকে উপজীব্য করে নির্মিত যে ছবিতে অভিনয় করে গেছেন তিনি। সাথে আছেন অনুপম খের ও অনিরুদ্ধ দেব। ভিকে প্রকাশের পরিচালনায় 1 মার্চ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কাগজ টু। নিজের লেখা গল্পে 2021 সালে কাগজ নির্মাণ করেছিলেন প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিক। সেই ধারাবাহিকতায় এবার মুক্তি পেতে চলেছে সতীশ কৌশিকের লেখা গল্পে নির্মিত ছবি কাগজ টু। এটি পরিচালনা করেছেন ভিকে প্রকাশ। বাস্তব ঘটনাকে উপজীব্য করে নির্মিত এই ছবিতে অভিনয় করে গেছেন প্রয়াত সতীশ। তার সাথে মুখ্য চরিত্রে রয়েছেন অনুপম খের, দর্শন কুমার ও অনুরুদ্ধ দেব। রাজনৈতিক কর্মসূচির ফলে সড়কে সাধারণ মানুষের ভোগান্তির এক মর্মান্তিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। ড্রামা ঘরানার ছবিতে রাজনৈতিক কর্মসূচির কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন সতীশ কৌশিকের মেয়ে। জনসাধারণের দুর্ভোগ এবং মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে আদালতে দাঁড়ান তিনি। সিনেমায় কৌশিকের আইনজীবী চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের। এছাড়াও রাজনীতিবিদের চরিত্রে রয়েছেন অনিরুদ্ধ দেব ও অর্ণব দেশাই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দর্শন কুমার, নীনা গুপ্তা, স্মৃতি কালরার মতো শিল্পীরা। 1 মার্চ বলিউড প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে কাগজ টু। জুবের হোসেন সজল, চ্যানেল 24।